মুম্বাই ইন্ডিয়ান্সের ফার্স্ট বোলার জুফরা আর্চার সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। 17 মাস পর আবারও দুরন্ত জুফরা আর্চার। কি আপডেট আছে জেনে নেব এই ভিডিওতে। ভিডিও শুরুর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, কারণ ভারতীয় ক্রিকেট এবং ফুটবলের সমস্ত রকম আপডেট এখান থেকেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের মূল্যবান বক্তব্য। এমআই কেপটাউন বুধবার ঘোষণা করেছে যে আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়া এসএ টি-20 উদ্বোধনী ম্যাচের জন্য ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারকে ওয়াইল্ড কার্ড হিসাবে সই করিয়েছে তারা। কোনো এ সমস্যার কারণে আর্চার 2021 সালের মার্চ মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলতে পারেনি। পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছিল তার। আবুধাবিতে ইংল্যান্ডের প্রধান দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলেছেন জোফরা আর্চার। ফ্রাঞ্চাইজি জেনেও তাকে পাওয়া যাবে না এ কথা কিন্তু জানা ছিল, তবে মুম্বাই ইন্ডিয়ান্স 8 কোটি টাকায় জোফরা আর্চারকে চুক্তিবদ্ধ করে রেখেছিল। তাকে 2023 মরশুমের জন্য ধরে রাখা হয়েছে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং SA20 দল এমআই কেপটাউন একই রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন। আইপিএল 2023-এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটি সুখবর, 17 মাস পর ক্রিকেট মাঠে ফিরছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চার। তিনি আবুধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড লায়ন্স দলের 3 দিনের ম্যাচে অংশ নিয়েছেন। এই ম্যাচে জোফরা আর্চার ফিরে আসেন এবং ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রোলিসকে আউট করেন। ইংল্যান্ড দলকে 1 থেকে 21 ডিসেম্বরের মধ্যে পাকিস্তানে 3টি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে এবং এই ম্যাচটি সেই সিরিজের প্রস্তুতি হিসাবে পরিচালিত হচ্ছে। এই ম্যাচে ইংল্যান্ড দলের ওপেনার জ্যাক ক্রোসির হেলমেটে আঘাত করেন জোফরা আর্চার। তাকে যেভাবে বোলিং করতে দেখা গেছে তাতে অবশ্যই খুশি হবে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি এবং শীঘ্রই তাকে ইংল্যান্ড দলেও ফিরে আসতে দেখা হবে। তো অবশ্যই ক্রিকেট সমর্থকরা এবং মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকরা অবশ্যই খুশি হবেন এই জোফরা আর্চারের আপডেটটা নিয়ে। অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।